আসসালামু আলাইকুম, আমিনুল আলম মামুন আজকে হাজির হলাম দুধপুলি পিঠা নিয়ে। দুধপুলি পিঠা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার আমাদের দেশে। তো এই পিঠা তৈরি করতে আমাদের দুধ, গুড়, নারিকেল ও চাউলের গুঁড়ি লাগে। তো শীতের সময় এই পিঠার ব্যাপক চাহিদা। আমরা ছোট সময় এই পিঠা গ্রামে মা খালাদের হাতে খেয়েছি, সে অনুভূতি থেকেই আজকের এই আয়োজন। প্রথমত আমরা কিছু চাউলের গুঁড়ি গরম পানির সাথে মিশিয়ে নিব, তা হতে পারে 3, 4, 5, 6 কাপ পরিমাণ। তো ভালোভাবে নাড়িয়ে নিব যাতে সমস্ত চাউলের গুঁড়ির মধ্যেই পানি মিশে এবং নরম হয়। তারপর আমরা এটা ওই পরোটা বানানোর মতো করে ময়দা মেখে নিব। এখন গোল গোল করে ওই পিঠার মতো রূপ ধারণ করতেছি, মানে এক ধরনের চাটকির মতো তৈরি করতেছি। এদিক দিয়ে আমরা আগেই কিছু নারিকেল কুড়িয়ে এবং গুড় দিয়ে মানে ভেজে রেখেছিলাম, ওই নারিকেল ভাজাগুলো এখন এই পিঠার মধ্যে ওই চাটকির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখন পিঠাগুলো আস্তে আস্তে লাগিয়ে দিব এবং আমাদের পিঠাগুলো ছোট ছোট করেছি অনেক, একদম যে বড় বড় তা না, ছোটোটাই আমার দৃষ্টিকোণ থেকে বেশি মজা লাগে। যাই হোক, এই সাইড দিয়ে আমরা কিছু গুড় আবার পানির মধ্যে জাল করতেছি। এখানেও একটু নারিকেল ছেড়ে দেওয়া হয়েছে, কিছু নারিকেল গুঁড়া নারিকেলের। যাই হোক, আমরা আবার এই পিঠার কিছু চাউলের গুঁড়ি আমাদের একটু বেশি হয়েছিল, ওটা দিয়ে আবার ওই যে সই পিঠার মতো একটু বানাইছি। তো সব কিছু এখন আমরা ওই গরম পানির মধ্যে, গুড়ালা গরম পানির মধ্যে ছেড়ে দিতেছি। তো ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পরে এই সাইডটা আবার দুধ জাল দিব। এখানে একটা জিনিস, এই পিঠায় দুধ যত ঘন হয় তত পিঠাটা বেশি মজা লাগে, স্বাদ লাগে। প্রথমত একবারে আমরা দুধটা দিব না, কিছু দুধ দিলাম, দেওয়ার পরে আবার একটু দুধ দিলাম, দুইবার দুধ দিলাম, দুধ দিব এবং আস্তে আস্তে এটা নাড়ব। তারপর যখন দেখলাম যে না একটু ঘন হচ্ছে, ঘন হওয়ার পরে এটা আমরা নামিয়ে ফেললাম, নামিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 3-4 ঘন্টা পরে খুলে দেখলাম যে না অনেক সুন্দর হয়েছে পিঠাটা এবং সুস্বাদু হয়েছে। আশা করি আপনারা এই প্রসেসেও যদি পিঠা তৈরি করতে থাকেন অনেক মজা লাগবে। মজার ব্যাপার হইলো যে আসলে যে কোনো জিনিসের ওই যে ধারা বিবরণ দিতে গেলে অনেক কিছু সমস্যা হয়, আপনারা এই ব্যাপারে কিছু মনে নেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি সুনিশ্চিত এইভাবে যদি কেউ পিঠা তৈরি করে তার পিঠা অনেক স্বাদ হবে এবং সমস্ত রিজিকের মালিক আল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি ভালো থাকবেন, পরিবার নিয়ে সুন্দর সুন্দর খাবার উপভোগ করবেন। রান্না একটি শিল্প। থ্যাংক ইউ।